শীতকাল মানেই পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে ছুটিয়ে আড্ডা দেওয়া অথবা বেড়াতে যাওয়া। ওই সময় মন চায় পিঠেপুলি উৎসবে যেতে অথবা পিকনিক করতে। সেই ভাবনা থেকেই দক্ষিণ কলকাতার হরিশ পার্কে শুরু হলো হ্যাংলা ফেস্ট। একই ছাদের নিচে সবই পেয়ে যাবেন এই ফেস্টে। ইন্ডিয়ান, মোগলাই, চাইনিজ ডিশ থেকে শুরু করে পিঠেপুলি, পান, ফুচকা সবই রয়েছে সেখানে। প্রতিদিন এই ফেস্ট চলবে দুপুর 12টা থেকে রাত 10টা অবধি। 5ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ফেস্ট। হ্যাংলা ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, দেবিকা মুখোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়, বৈশ্বানাথ চট্টোপাধ্যায়, চৈতালী চট্টোপাধ্যায়, পারমিতা মুন্সী, রাজা সেন সহ অন্যান্যরা। এই খাদ্যমেলায় কলকাতায় ভোজন রসিকরা সব ধরনের ব্র্যান্ডের খাবার পাবেন স্বল্প মূল্যে। এছাড়াও প্রতিদিন সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কচিকাচাদের জন্য বিভিন্ন ধরনের গেম শো। এই খাদ্যমেলায় প্রবেশ মূল্য রয়েছে। বিগত বছরের মতো চলতি বছরেও এই মেলা ভোজন রসিকদের চাহিদা পূরণ করবে, সে বিষয় নিশ্চিত। এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অতনু ঘোষের ছবি আরও এক অন্য পৃথিবীর প্রমোশন। ছবির প্রমোশনে এদিন উপস্থিত ছিলেন সাহেব ভট্টাচার্য, বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন। এবার শুনে নেওয়া যাক ফেস্টিভ্যালের উদ্বোধনে এসে কি বললেন অতিথি। আমি এসে স্বাদে গন্ধে পরিপূর্ণ হয়ে রয়েছি এবং আমি একজন পিওর ভেজিটেরিয়ান। এত সুন্দর ভেজিটেরিয়ান খাদ্যের সম্ভার এখানে হয়ে রয়েছে, আমি মুগ্ধ। ডায়েটিং তো করতেই হয়, বাট এই ধরনের ফেস্টিভ্যালে এসে তো আর ডায়েটিং করে থাকা যায় না, তাই আজকে ঠিক করেছি যে সমস্ত কিছু খাবো, পুরো ডায়েটিং ভুলে গিয়ে তারপরে কালকে না হয় একটু বেশি ওয়ার্কআউট করে নেবো, কিন্তু খাচ্ছি সব কিছু। এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং সমাজের হেল্প করার জন্য অনেক সব দিক দিয়ে এগিয়ে থাকেন এবং যে কেউ যদি কিছু বলে, কোনো প্রস্তাব দেয়, সেটা না করেন না, সেটা কিভাবে সার্থক করা যায়, সফল করা যায় সেই চেষ্টাটা উনি করেন। আমি সঞ্জীব বাবুকে অনেক অভিনন্দন জানাই এবং এই টিমের সঙ্গে যারা যারা যুক্ত আছে আমি প্রত্যেককে অভিনন্দন।